নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 31 মে এবং 31 মে সোমবারের দিনের রাশিফলের ভিডিও। সোমবার দিন মেষ থেকে মীন রাশির মানুষজন বা জাতক জাতিকা আপনারা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার তথ্য বা তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে করবো বা করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক তথ্য আসে বা জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন আলোচনার জায়গায় যাই বা আলোচনা শুরুর জায়গায় চলে যাই। কি হতে পারে, কীভাবে চলতে পারেন, কে কী ইউজ করতে পারেন, সার্বিক তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরি বা ধরার চেষ্টা করি। কালকের দিনে মকর রাশি শ্রবণা নক্ষত্র কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এবং ইন্দ্রযোগ চলবে। কালকের দিনে বুঝে শুনে ব্যবহার করবেন। শুভ সময়টা আর অশুভ সময়টা একটু দয়া করে শুনে নিন। 10:15 থেকে 11:35 বুঝে শুনে ব্যবহার করুন। সকাল 8 থেকে সকাল 10 এবং 2 পরের সময়টা কিন্তু শুভ হচ্ছে, তাই যে কোনো এই দুটো সময়কে বুঝে মানে ব্যবহার করতে পারেন, কিন্তু 10:15 থেকে 11:35 একটু সাবধানে ব্যবহার করার দরকার আছে। চলুন মেন আলোচনার জায়গায় যাই। তার আগে বলি যে যে নক্ষত্রের জাতক বা জাতিকারা বা মানুষরা ভালো রেজাল্ট পাবেন তারা হচ্ছেন ভরণী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, হস্তা, সাতী, বিশাখা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে এক্সপেক্ট করছি বা আশা করছি আপনি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন বা ভালো ফল পাওয়ার সম্ভাবনাগুলো প্রবল হয়ে যাচ্ছে। এটা তো একটা দিক গেল। এবার আসবো মেন আলোচনার জায়গায় বা মেন ইনফরমেশনের জায়গায়। প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটি রাশির কথা আপনাদেরকে পরপর বলবো বা বলার চেষ্টা করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি লাল রঙের ব্যবহার আপনার জন্য শুভ হচ্ছে বা লাল রঙের প্রয়োগ আপনি করতে পারেন, 1 কথা। 2 কথা হচ্ছে 10:10 থেকে 11:40 বুঝে শুনে ব্যবহার করুন। তার আগের সময়, দুপুর 2 পরের সময় ব্যবহার করুন। ভালো হচ্ছে শিব পুজো করলে ভালো রেজাল্ট পাবেন। 9 ব্যবহার মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে বেটার হচ্ছে। কর্মক্ষেত্র কিছুটা ডিপ্রেশন নিয়ে আসতে পারে, কিছু চাপ চলবে এবং একটা বেসিক চাপ কিন্তু নিয়ে কাজ করতে হবে, বাট কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকছে এবং কর্মক্ষেত্রে মোটের ওপর অ্যাচিভমেন্ট করার জায়গা কিন্তু থাকছে। যারা চাকরি করছেন বা যারা চাকরি করতে পারবেন এক্সপেক্ট করছি বা আশা করছি তুলনামূলকভাবে বেটার রেজাল্ট বা বেটার ফল কিন্তু আপনি মেষ রাশির মানুষ হলে পাবেন, পাওয়ার জায়গা থাকছে। ব্যবসা ভালো চলছে না, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তাই মেষ রাশি ব্যবসা করে খান, সতর্ক থাকুন, সাবধানে ব্যবসা করুন, বুঝে শুনে ব্যবসা করুন। গুরুজনদের শরীর, নিজেদের শরীর দুটো ক্ষেত্রেই ভালো রেজাল্ট রয়েছে। বাড়ির বাচ্চা থাকলে 5, 10, 15 বাড়ির বাচ্চা ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্যর জায়গাটা একটু লক্ষ্য রেখে চলতে হবে। দাম্পত্য কলহের কিন্তু যোগ থাকছে, তাই মেষ রাশির মানুষজন খেয়াল রাখবেন কোনো না কোনোভাবে আপনার এবং আপনার পরিবারের মধ্যে একটা কলহ বা একটা অশান্তি বা একটা গোলযোগের জায়গা তৈরি হতে পারে। এটা কিন্তু লক্ষ্য রাখার দরকার আছে বা এটা কিন্তু নজর রাখার প্রয়োজন রয়েছে। মেষ রাশি প্রেমের জায়গা ভালো, বন্ধুত্বের জায়গাও মোটের ওপর শুভই হচ্ছে, তাই প্রেম এবং বন্ধুত্ব নিয়ে এমন কিছু অসুবিধা নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, চালিয়ে নেওয়ার মতো হচ্ছে। আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় কালকের দিনে আপনি আপনার কন্ট্যাক্টস বা যোগাযোগগুলোকে কাজে লাগান বা বাড়ানোর চেষ্টা করুন। আপনি ভরণী নক্ষত্রের মানুষজন হলে বা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা হলে সিনিয়র পার্সনদের সাহায্য নিন, উপকার পাবেন। কৃত্তিকা যদি নক্ষত্র হয় কর্মক্ষেত্রে অনেক বেশি করে অ্যাক্টিভ থাকার প্রয়োজন রয়েছে, আরও বেশি করে কাজের দিক বা কাজের জায়গায় খেয়াল রেখে বা নজর রেখে এগুলো আমার মনে হয় বেটার রেজাল্ট আসবে। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির মানুষ হন বা বৃষ রাশির জাতক জাতিকা হন কালকের দিনে আপনি চেষ্টা করবেন 10:10 থেকে 11:30 পর্যন্ত বুঝে শুনে ব্যবহার। আগের সময় দুপুর 1:45 পরের সময় মোটের ওপর শুভ হচ্ছে বা ব্যবহার করতে পারেন সন্ধ্যেবেলা পর্যন্ত প্রায়। বৃষ রাশি জাতক বা জাতিকা হলে কালকের দিনে নীল, হালকা নীল রঙের ব্যবহার, 3 প্রয়োগ, মহাদেবকে ডাকা আপনার জন্য শুভ হচ্ছে বা আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনি ভালো ফল পাবেন বা ভালো ফল পাওয়ার জায়গা বা সম্ভাবনাগুলো কিন্তু থেকে যাচ্ছে। বৃষরাশির প্রথম কথা বলবো, অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে চলেছে, ফিনান্সিয়াল ক্রাইসিস কমার জায়গা রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বৃষরাশির কর্মক্ষেত্রে অনেক বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে পারে। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিপ্রেশন বাড়তে চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিনান্স
এবং কাজকর্ম দুটো ক্ষেত্র বা দুটো দিকই কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে বা বেটারমেন্ট আশা করতে পারি বা বেটারমেন্ট আসছে এটা বলতে পারি। ব্যবসা ক্ষেত্র ভালো হচ্ছে, তাই বৃষরাশির মানুষজনদের কালকের দিনে কিন্তু প্রোগ্রেসের দিন, অনেক বেশি মেন্টালি পজিটিভনেস বা পজিটিভ থাকা দরকার রয়েছে। শরীর একটু ভোগাতে পারে, গুরুজনদের শরীর এক্সপেক্ট করছি বেটার থাকবে। অর্থ নিয়ে চাকরি নিয়ে অসুবিধা নেই, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হচ্ছে এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে চলেছে। তাই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে, অসুবিধা থাকলে চেষ্টা করুন মিটিয়ে নেওয়ার, অনেকটা ভালো রেজাল্ট আপনারা পাবেন, পেতে পারবেন। প্রেম মোটামুটি হচ্ছে, প্রেমিক প্রেমিকারা সাবধান থাকুন, বন্ধুত্বর জায়গা কিন্তু খুব একটা শুভ নয়, তাই বন্ধুদের থেকে একটু সাবধানে একটু দূরত্ব মেনটেন করে চলাটা ভালো হবে। সন্তান সুখ বিদ্যাস্থান আরামসে আপনারা এগোতে পারেন, এটা এটা আপনারা খেয়াল রাখতে পারেন। বাবা মায়ের সাপোর্ট নিন, বাবা মায়ের পরামর্শ নিন, গুরুজনদের সাথে আলাপ আলোচনা করে এগোন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বা ভালো রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতেই পারি। কৃত্তিকা যদি আপনার নক্ষত্র হয় এবং রাশি হয় বৃষ, আমি আপনাদেরকে কালকের দিনে বলবো যে চেষ্টা করবেন ঝুঁকি কম নেওয়ার, হাতের মুঠোর কাজ বা গ্রিপের কাজগুলো বেশি করে করার। আপনার যদি রোহিণী নক্ষত্র হয়, বৃষ রাশি হয়, ভাগ্য সাথ দেবে না, তাই দুর্ভাগ্য কিন্তু সাথে থাকছে। আপনার যদি মৃগশিরা নক্ষত্র হয়, কালকের দিনে আপনাদেরকে আমি বলবো যে যত পারবেন কথা বলুন, এটাই আপনার জয়ের রাস্তা খুলে দেবে বা আপনার প্রোগ্রেস বা উন্নতির রাস্তা খুলে দেবে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, কালকের দিনে নীল রং, চার সংখ্যা, 10:30 থেকে 11:30 বুঝে ব্যবহার করা, 9:45-10 আগের সময়টাকে ব্যবহার করুন, 9:30 থেকে 4 ভালোভাবে ব্যবহার করুন। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, শিব পুজো করবেন, মহাদেবকে ডাকবেন, তার আশীর্বাদে আপনার কর্ম, আপনার উন্নতি, প্রোগ্রেস কিন্তু হবে। কাজকর্মের ক্ষেত্রে গোলযোগ আসার সম্ভাবনা রয়েছে, কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি আসার জায়গা বা যোগ দেখাচ্ছে এবং মিথুন রাশির জাতক বা জাতিকারা কাজকর্ম করে খুশি নাও হতে পারেন, আটকে যেতে পারে। আপনি যেভাবে চাইছেন, আপনি যেভাবে চেষ্টা করছেন বা আপনি যেভাবে কাজ করতে চাইছেন, ঠিকঠাক মতো না হওয়ায় ফালতু কর্মক্ষেত্রে ঝামেলা বা গোলযোগ। তাই কর্ম, কর্মের জায়গা, অর্থের ব্যাপারে সজাগ থাকুন। ব্যবসায়ীরা তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারবেন, বিজনেসম্যানদের মোটের ওপর উন্নতি বা সমৃদ্ধির জায়গা কিন্তু ভালো থাকছে। মিথুন রাশি গুরুজনদের স্বাস্থ্য খেয়াল রাখবেন, নিজেদের স্বাস্থ্য, বাড়ির বাচ্চাদের স্বাস্থ্য, দুটো ক্ষেত্রেই কিন্তু বেটার রেজাল্ট আসছে। দাম্পত্য জীবন একটু আধটু কথা কাটাকাটি চলতে পারে, প্রেম ভালো চলবে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিছু গোলযোগ চলতে পারে, বিদ্যাস্থান শুভ, সন্তানরা মোটের ওপর খুব একটা খারাপ নয় বা সন্তান সুখের জায়গা খুব একটা অসুবিধার হচ্ছে না। মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি হলে উগ্রতা ত্যাগ করুন, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক গোলযোগ নিয়ন্ত্রণে রাখুন, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অযথা ব্যয় বাড়তে চলেছে, খেয়াল রেখে চলবেন, ফালতু খরচা বেড়ে যেতে পারে, উল্টোপাল্টা খরচা বা এটা বাড়তে পারে, একটু লক্ষ্য রাখতে হবে। পরের রাশি কিন্তু কর্কট রাশি, কর্কট রাশির লাল রঙের ব্যবহার, 6 সংখ্যার ব্যবহার, 10:15 থেকে 11:35 বুঝে শুনে ব্যবহার, 10:00 পর্যন্ত ভালোভাবে ব্যবহার করুন, সকাল থেকে 2:30 থেকে 5:30 ব্যবহার করুন, মাঝখানের সময়টা ধীরে চলুন। কর্কট রাশির কাজকর্ম সিদ্ধির দিন, যে কোনো কাজ, যে কোনো দায়িত্বের কাজ বা দায়িত্বের বোঝা আপনারা সুন্দরভাবে নিন, কাজকর্মের ক্ষেত্রে সামনে গিয়ে নেতৃত্ব দিন, যে কোনো জায়গায় বা যে কোনো কর্মের জায়গায় উন্নতি বা প্রোগ্রেসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো হবে। হীনমন্যতা ত্যাগ করুন, অকারণে ডিপ্রেশনের জায়গা হাঁটিয়ে দিন। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, নিজেদের মোটিভেট করে আপনারা এগিয়ে যান, আপনাদের কোনো অসুবিধা নেই, বরং কাজকর্মের ক্ষেত্র, যোগাযোগের ক্ষেত্র, সম্মান বাড়ার জায়গা, মানে এক কথায় বলা যায় কাজকর্মের ক্ষেত্র পজিটিভ হচ্ছে। ব্যবসা আপস অ্যান্ড ডাউন্স চলতে পারে, ব্যবসার ক্ষেত্র মোটামুটি চলবে, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা শুভ নয়, চালিয়ে নিতে হবে। প্রেমিক প্রেমিকাদের জীবন বা ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের জায়গা তুলনামূলকভাবে ভালো হচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে এবং বন্ধুদেরকে কাজে লাগাতে পারেন, বন্ধুরা আপনার পাশে এসে দাঁড়াবে। গুরুজনদের সাথে সম্পর্ক মোটামুটি চলবে, ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো চলবে। পড়াশোনার দিক কিন্তু খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো হলেও পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গা কিন্তু খুব একটা স্টেবল নয় বা খুব একটা শুভ নয় আপনি যদি কর্কট রাশির মানুষ হন, তাই একটু লক্ষ্য রাখার দরকার আছে। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে। পুষ্যা নক্ষত্র কর্কট রাশি হলে আপনাদেরকে বলবো অর্থের ব্যাপারে সজাগ থাকুন। অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি হলে বলবো যে দাম্পত্য জীবন
পারিবারিক জীবন লক্ষ্য রেখে চলার, নজর রেখে চলার প্রয়োজন রয়েছে। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনার যদি সিংহ রাশি হয়, কালকের দিনে চেষ্টা করুন আট সংখ্যার ব্যবহার করার, হলুদ রঙের ব্যবহার করার, শিব পুজো করার, 10:05 থেকে 11:30 বুঝে শুনে ব্যবহার করার, 10:05 আগের সময় এবং দুপুর 1:30 পরের সময় 4:30 পর্যন্ত পজিটিভ হচ্ছে বা ভালো হচ্ছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের শত্রুতা কমবে, সম্মান বাড়বে, প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। কাজকর্মের ক্ষেত্র অ্যাভারেজের থেকে ভালো হতে পারে, সামান্য বাধা বিপত্তি আসবে, বাট কাজ করে তৃপ্তি পাবেন, পরিতৃপ্তি পাবেন, মনের শান্তি পাবেন, মানসিক উন্নতির জায়গা পাবেন। তাই আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা বা মানুষ হন, কর্মক্ষেত্র আশা করতে পারি ভালো রেজাল্ট হচ্ছে, বিজনেসম্যানদের তুলনামূলকভাবে আরও বেশি ভালো হবে তাই আশা করা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট প্রবলেম সামনে গিয়ে মেটিয়ে নিন, সামনে গিয়ে মেটানোর চেষ্টা করুন, শত্রুতা থাকলে কথা বলে মেটান, যে কোনো প্রবলেমগুলোকে, ক্রিয়েট হওয়া প্রবলেমগুলোকে চেপে দিন, মিটে যাবে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, শরীর ভালো থাকছে, গুরুজনদের শরীর ভালো থাকছে, সামান্য অর্থ ব্যয়ের সম্ভাবনাটা বাড়তে পারে এবং অর্থনৈতিক চাপ কিছুটা ভোগাতে পারে। সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, যাদের স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন সব মিলিয়ে একটা অসুবিধা বা অস্বস্তি বা প্রবলেম চলছিল বা সমস্যা চলছিল, মিটে যেতে পারবে বা মিটে যাওয়ার যোগ বা সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো রকম হচ্ছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনার যদি সিংহ রাশি হয়। তাই এটা খেয়াল রাখতে হবে, প্রেম কিন্তু খুব একটা শুভ নয়, প্রেম কষ্ট দিতে পারে, প্রেমিক প্রেমিকারা লক্ষ্য রাখুন। সন্তান একটু অবাধ্য থাকতে পারে, বিদ্যাস্থান মোটের ওপর শুভ বা এক্সপেক্ট করতে পারি ভালো চলবে। মঘা নক্ষত্র কন্ট্রোল নিন নিজের হাতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সম্মান বাড়ানোর চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কাজ করিয়ে নিন, কাজ করিয়ে নেওয়া কিন্তু আমার মতে বেশি ভালো হবে। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি আট সংখ্যার ব্যবহার করুন, 10:45 বুঝে শুনে ব্যবহার করুন, 10:00 আগের সময় ধীরে সুস্থে, 1:30 পরের সময় ভালো করে কাটানো দরকার আছে। কমলা রঙের ব্যবহার আপনার জন্য শুভ হচ্ছে, মহাদেবকে ডাকতে পারেন, মহাদেবকে ডাকলে খুব ভালো রেজাল্ট বা ভালো ফল কিন্তু এক্সপেক্ট করতে পারি, আপনারা পেতে পারবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা কন্যা যদি আপনার রাশি হয়। দেখুন বন্ধুরা, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ বাড়তে চলেছে, কাজকর্মের ক্ষেত্র বা কর্মক্ষেত্রে মেন্টাল প্রেসার এবং কিছু ক্ষেত্রে কাজের জায়গা আপনাদের ডিপ্রেসড করতে পারে, তাই অযথা দায়িত্ব, প্রচণ্ড টেনশান নেওয়া, আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেওয়া আমার মতে চলবে না। কাজকর্মের ক্ষেত্রে সতর্ক না থাকলে একাধিক ভুলভ্রান্তি করা, কাজকর্মের ক্ষেত্রে গোলযোগ তৈরি হওয়ার যোগ কিন্তু ভালো রকমভাবে থেকে যাচ্ছে। তাই আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন বা মানুষ হন, কাজকর্মের ক্ষেত্রে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করুন, অর্থের ব্যাপারে সাবধান থাকুন, তুলনামূলকভাবে বিজনেসম্যানদের অ্যাভারেজ চলবে। পরিবার, পরিবারের মেম্বার দুটো সাইডেই শরীর বা স্বাস্থ্যর দিক কিন্তু এক্সপেক্ট করতে পারি ভালো চলছে বা ভালো চলতে পারে আপনার যদি কন্যা রাশি হয় বা আপনি যদি কন্যা রাশির মানুষ হন, এটা নিয়ে অসুবিধা নেই। পরিবার বা পারিবারিক স্বাস্থ্যের জায়গা, সুস্থতার জায়গা ভালো হচ্ছে, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলবে, প্রেম পারিবারিক সম্পর্ক মজবুত হতে পারে, সন্তান সুখ বিদ্যাস্থান ভালো হচ্ছে। তাই চাকরির ব্যাপারে, কর্মক্ষেত্রের ব্যাপারে বা কর্মক্ষেত্রে উন্নতি বা প্রোগ্রেসের ব্যাপারে আপনাদেরকে ভীষণ মাত্রায় সজাগ থাকতে হবে বা সতর্ক থাকতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশি হলে ভাগ্য দেবী সাথে নাও থাকতে পারেন, সামান্য গোলযোগ দিয়ে কিন্তু চলতে হতে পারে। হস্তা নক্ষত্র জাতক বা জাতিকা হলে আমি বলবো পরিশ্রমের মাত্রা বেড়ে যাবে, চিত্রা টেনশন বেড়ে যাবে, খেয়াল রাখবেন। তুলা রাশির মানুষ বা আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, কালকের দিনে এক সংখ্যার ব্যবহার করুন, হলুদ রঙের ব্যবহার করুন, আপনি যদি তুলা রাশির মানুষ হন শিব পুজো করুন, 10:05 থেকে 11:25 বুঝে শুনে ব্যবহার করে বাদবাকি সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারেন। তুলা রাশির ভাগ্য কালকের দিন সাথ দিচ্ছে, শরীর সাথ দিচ্ছে, গুরুজনদের শরীরটা ওঠাপড়া কিন্তু করতে পারে আপনি যদি তুলা রাশির মানুষ হন বা তুলা রাশির জাতক জাতিক হন। তাই বাড়ির মানুষ, সিনিয়র মানুষজনদের শরীরের জায়গাটা একটু লক্ষ্য রেখে চলুন। প্রথম কথা হচ্ছে ভাগ্য সাথ দিচ্ছে, তাই রিস্ক নেওয়া যাবে, কাজের ব্যাপারে দায়িত্ব নেওয়া যাবে, দায়িত্বের বোঝা নেওয়া যাবে, সামনে যাওয়া যাবে এবং আপনার কাজ, আপনার কর্ম সুন্দরভাবে সম্পাদন করা যাবে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যারা নিজেদেরকে
ছাড়াতে পারবেন, নিজেদেরকে মানে ছড়িয়ে দিতে পারবেন, তারা কিন্তু বেশি ভালো ফল পাবেন। যত কথা বলতে পারবেন, নিজের মুখ যত খুলতে পারবেন, তত ভালো সাকসেস কিন্তু কালকের দিন আপনি এক্সপেক্ট করতে পারেন। বসেদেরকে একটু অয়েলিং করে চললে বেশি ভালো সাকসেস আসছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, কালকে একটু দেখনদারি মানসিকতা নেওয়ার দরকার আছে তুলারাশির জাতক বা জাতিকা হলে। অনেকে দেখবেন দেখায়, দেখাতে ভালোবাসে, শো অফ করতে ভালোবাসে। আপনাদেরকে আমি একটু শো অফ করার পরামর্শ কালকের দিনে দেবো। ব্যবসায়ীরা অ্যাভারেজ রেজাল্ট পেতে চলেছেন, ধার দেনা দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি, বা বেশি ভালো হচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি যদি তুলারাশি হয় বা আপনি যদি তুলারাশির মানুষ হন। বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, কিন্তু পরিবারের মেম্বারদের মধ্যে ছোটোখাটো কলহের জায়গা রয়েছে, সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। বাট প্রেমিক প্রেমিকা বন্ধুত্বর জায়গা দুটো সাইডই ভালো রেজাল্ট আসছে। প্রেম ভালোবাসা বন্ধুত্ব ভালো ফল হবে। সন্তানরা একটু অবাধ্য থাকতে পারে, মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে, তাই কনসেন্ট্রেশন বা মনোসংযোগের জায়গা অনেক বেশি করে লক্ষ্য রাখুন, আরও বেশি করে মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করুন আপনি যদি তুলারাশির মানুষ হন বা তুলারাশির জাতক জাতিকা হন। আপনার যদি তুলারাশি হয় এবং চিত্রা নক্ষত্র হয়, আমি আপনাদের বেশি বলবো যে অর্থের ব্যাপারে সজাগ থাকুন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার থেকে নিচুতলার মানুষজন বা কর্মচারীদের থেকে একটু সতর্ক থাকুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বেস্ট হবে কালকের দিনে। জুনিয়রদের পরামর্শ নেওয়া, জুনিয়রদের হেল্প নেওয়া খুব ভালো রেজাল্ট হতে পারে আপনার যদি তুলারাশি হয়। পরেরটা কিন্তু বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, কালকের দিনে লাল রঙের ব্যবহার করুন, দুই সংখ্যার প্রয়োগ করুন, 10:05 থেকে 11:30, বুঝে শুনে ব্যবহার করে। একটার পরের সময়টা খুব ভালো হচ্ছে, 10:00 আগের সময়টা খুব ভালো হচ্ছে, ব্যবহার করতে পারেন। গুপ্ত শত্রুতা কিছুটা থাকবে, শিব পুজো করবেন কালকের দিনে, ভালো রেজাল্ট পাবেন, কিছুটা গুপ্ত শত্রুতা থাকবে, কিন্তু কাজকর্মের ক্ষেত্র খুব ভালো সাকসেস এক্সপেক্ট করতে পারি। যে কোনো বাধা বিপত্তির কাজ আরামসে হতে পারে আপনি যদি তুলারাশির মানুষ হন, বৃশ্চিক রাশির মানুষ হন। যে কোনো বাধা, যে কোনো অবস্ট্রাকশন, আটকে থাকা দুদিন আগেকার কাজ, পেন্ডিং কাজ, দূর কোনো ভ্রমণের ব্যাপার বা দূরে গিয়ে কোনো রকম কাজ বা দূরের কোনো কাজ, ওভার ফোন, প্রতি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসছে। শুধুমাত্র আপনার সাহস দেখানোর দরকার আছে, সাহসিকতা নেওয়ার দরকার আছে। খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি, খুব ভালো চলার সম্ভাবনা আশা করতে পারি আপনার যদি বৃশ্চিক রাশি হয়। তাই নিজেকে যত বেশি পারবেন কাজে নিয়োগ করুন বা কাজের ক্ষেত্রে পজিটিভলি চলুন। শরীর আশা করছি ভালো থাকছে। ব্যবসা কিন্তু ওভার ওঠানামা করতে পারে, ব্যবসায়ীরা একটু সতর্ক বা সাবধান থাকুন, ব্যবসা ক্ষেত্র খুব একটা ভালো নয়, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, প্রচণ্ড পরিমাণ উগ্রতা আসতে পারে, হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে, কাছের মানুষজনদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবন স্টেবল থাকছে, পারিবারিক সম্পর্ক মজবুত হচ্ছে, সন্তান সুখ বিদ্যাস্থান ভালো রেজাল্ট আশা করতে পারি বা ভালো রেজাল্ট হতে পারে। ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান থাকুন, কাজকর্মের ক্ষেত্রে ফোকাস থাকুন, অনেকটা উন্নতির যোগ বা সম্ভাবনা কিন্তু আশা করব বা পাওয়ার সম্ভাবনা হচ্ছে, সেটা আমি আপনাদের বলবো আপনার যদি বৃশ্চিক রাশি হয়। তাই এটা খেয়াল রেখে চললে আমার ভালো হবে। যোগাযোগ বাড়ান, কন্ট্যাক্টসগুলো বাড়ান, খুব ভালো হতে পারে বৃশ্চিক রাশি হলে। বিশাখা যদি আপনার নক্ষত্র হয় এবং বৃশ্চিক রাশি হয়, একটুখানি ওয়েট করে সিদ্ধান্ত নেবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, ছোটোখাটো বদনামের অংশীদার হতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, শরীর ভুগিয়ে দিতে পারে, লক্ষ্য রেখে চলবেন বৃশ্চিক রাশি হলে। ফলেরটা ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন, 7 প্রয়োগ করুন কালকের দিনে, 10:10 থেকে 11:35, বুঝে শুনে ব্যবহার করুন। 10:05 আগের সময় সকালবেলা মোটের ওপর শুভ, একটার পরের সময় শুভ হচ্ছে কালকের দিনের জন্য বা কালকের দিনকে ব্যবহার করার জন্য। কালকের দিনে আপনি ধনুরাশির মানুষ হলে সম্ভব হলে লাল রঙের ব্যবহার করতে পারেন, এবং 5 প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে বা 5 ব্যবহার করা যেতে পারে। প্রথম কথা, গুছিয়ে কাজ করতে হবে এবং সমস্ত কিছু ছকে নিতে হবে আগে থেকে ধনুরাশির জাতক যাতে করলে, কারণ প্রপার পরিকল্পনা মাফিক কাজ করলে প্রত্যেক ক্ষেত্রে সফলতা আসবে। এবং কালকের দিন ধনুরাশির জন্য যোগাযোগ, সম্মান, উন্নতি এবং শত্রুদের মুখে ঝামা ঘষে দেওয়া, যা বলবেন
এই জায়গাটা বা এদিকটা কিন্তু আপনাদের জন্য বেটার হচ্ছে। তাই কাজকর্মের জায়গা অনেক বেশি ফোকাসড থাকা এবং সুন্দরভাবে গুছিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে এবং প্রপার পরিকল্পনা মাফিক বা পরিকল্পনা করে কাজ করা বা কর্ম সম্পাদন করার প্রয়োজন রয়েছে। আপনার যদি ধনুরাশি হয় বেটার রেজাল্ট আসছে, শরীরটা একটু ভোগাতে পারে বাট পরিবারের মেম্বার মানে গুরুজন বলুন ভাই বোন বলুন বা সকলের মোটের ওপর শরীর স্বাস্থ্য ভালো চলবে। দাম্পত্য জীবনে কিন্তু কথা কাটাকাটি চলতে পারে, বড় অসুবিধা বলবো না, ছোটোখাটো অসুবিধাগুলো ভোগাতে পারে। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ব্যবসা ক্ষেত্র কিন্তু ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, বন্ধুত্ব মোটামুটি আশা করা যায় বা মোটের ওপর ভালো বলতে পারি। কারণ ধনুরাশি ঠিকঠাক মতো কাজ করলে কিন্তু অনেকটা ভালো কাজকর্ম হবে এবং খুশি পাবেন, মনে খুশি বা মানসিক শান্তি আপনি পাচ্ছেন আপনি যদি ধনুরাশির মানুষ হন। তাই প্লাস পয়েন্টই বলা যায় এটা। বিদ্যাস্থান শুভ নয়, সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গা আরও বেশি করে মাথায় রাখা উচিত বা নজর রাখা উচিত। ধনুরাশি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রভাব বিস্তার করুন, পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু ক্ষেত্রে একগুঁয়ে মানসিকতা ক্ষতির কারণ হয়ে যেতে পারে, উত্তরাশালা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আবেগের বসে রাগের বসে সিদ্ধান্ত নিলে পস্তাতে হবে। মকর রাশি, আপনি যদি মকর রাশির মানুষ হন হলুদ রং এক সংখ্যা কালকের দিনের জন্য 10:05 থেকে 11:30 বুঝে ব্যবহার করা, বাদবাকি পুরো দিনটাকেই ধরে ব্যবহার করা, ধরে আর শিব পুজো করা আপনার জন্য বা আপনাদের জন্য ভালো রেজাল্ট দেবে। আপনি যদি মকর রাশির মানুষ হন সাবধানে চলুন, খুব স্মুথলি কিন্তু কাজকর্ম এগোবে না বা খুব স্মুথলি খুব সুন্দরভাবে আপনাদের কাজ বা কর্মের গতি কিন্তু এগোবে না, বাধা থাকবে, অবস্ট্রাকশন থাকবে এবং মনের মতো করতে গিয়ে কিন্তু প্রবলেম আসবে আপনি যদি মকর রাশির মানুষ হন। তাই আপনি যেভাবে চাইছেন, আপনি যেভাবে কাজ করতে চাইছেন, আপনি যেভাবে প্রোগ্রেস করতে চাইছেন সেই জায়গাটা পেতে বা সেইভাবে পেতে কিন্তু অসুবিধা হবে, অর্থ ব্যয়ের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই কর্ম বা কর্মক্ষেত্র বা কাজের দিক অনেক বেশি আপনাদের লক্ষ্য রাখার, নজর রাখার, চোখ কান খোলা রাখার প্রয়োজন রয়েছে। শরীর ভালো থাকবে, গুরুজনদের শরীর বা পরিবারের যারা সিনিয়র মেম্বার রয়েছেন আশা করতে পারি তাদের শরীর বা স্বাস্থ্যের জায়গা খুব বেশি খারাপ নেই বা খুব বেশি ভালো নেই, মানসিক দৃঢ়তা রাখুন, সতর্কতা নিন। ব্যবসা ক্ষেত্রেও টালমাটাল চলতে পারে, ভালো পাঠ কোনটা, যে কোনো ঝামেলা, যে কোনো বিবাদ, পারিবারিক বিবাদ, দাম্পত্য কলহ বা বাবা মায়ের সাথে অশান্তি বা বন্ধুদের সাথে অশান্তি, যে কোনো প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করুন, প্রবলেমগুলোকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করুন। এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি আপনাদের এই সমস্যা বা এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে যেতে পারবেন আপনি যদি মকর রাশির মানুষ হন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থানও শুভ হচ্ছে। তাই মকর রাশি ওভারঅল যদি খেয়াল রাখা যায়, লক্ষ্য রাখা যায়, সতর্ক থাকা যায় খুব বেশি প্রবলেম আসবে না, তাড়াহুড়ো করবো না, ঝুঁকি নেবো না। উত্তরাশালা নক্ষত্র হলে লেজিনেস কাটাতে হবে, শ্রমণা কম বিশ্বাস করতে হবে, খুব মানে যাকে বিশ্বাস করছি অন্ধের মতো করছি, ভাই তুই ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, হাঁটা নেই সব কথা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চোটাঘাত লাগার একটা জায়গা থাকছে, খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন হালকা নীল রং দুই সংখ্যা শিব পুজো করা, 10:05 থেকে 11:40 সামলে পুরো সময়টাকে ব্যবহার করবেন, যে কোনো প্রবলেম মহাদেবকে ডেকে এগোবেন, সকালবেলা ঘুম থেকে উঠে তাকে ডাকবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, যে কোনো ঝামেলা, যে কোনো বিবাদ সামনে যান, সফলতার দিন কালকের দিন, প্রবলেম ক্লিয়ার হওয়ার দিন, সমস্যা মিটে যাওয়ার দিন। তাই যা প্রবলেম রয়েছে, যা অসুবিধা রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, চোখে চোখ রেখে কথা বলবেন এবং মানসিক দৃঢ়তা নিয়ে কথা বলবেন, অবশ্যই আপনি যেন ঠিক হন, আপনার কোনো প্রবলেম নেই, কাজকর্ম ভালো হচ্ছে, পজিটিভনেস থাকছে, পজিটিভ রেজাল্ট আসছে, অর্থের ব্যাপারে শুভ ফল, অর্থ কোনো জায়গায় পাওয়া থাকলে, আটকানোর জায়গা থাকলে বা আটকে যাওয়া থাকলে আশা করতে পারি আপনি ভালো রেজাল্টগুলোকে বার করে আনতে পারবেন। তাই যেখানে প্রবলেম রয়েছে, ফিনান্সিয়ালি ক্রাইসিসের ব্যাপার রয়েছে, কাজকর্মের গোলযোগের জায়গা রয়েছে মিটিয়ে ফেলুন। গুরুজনদের শরীর মোটামুটি, আপনার শরীরে এনার্জি বাড়াতে হবে এবং শরীরের দিকটা একটু খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, কিন্তু পারিবারিক কলহের একটা যোগ থেকে যাচ্ছে, ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারে গোলযোগ, পারিবারিক বিবাদ, প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোটোখাটো বিবাদ, বন্ধুত্ব ভালো হচ্ছে, কালকে ডমিনেট করার মানসিকতা নেওয়ার প্রয়োজন, নেতৃত্ব দেওয়া। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা একাকিত্ব বা একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন,
তাই একলাই চলতে হবে এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিতে হবে, সামনে যেতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। পারিবারিক গোলযোগ, বিবাদ, ঝামেলা আসতে দিলে কিন্তু অসুবিধা রয়েছে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা আপনার যদি কুম্ভ রাশি হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিবারকে টাইম দিন। শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মানসিক দৃঢ় হন, মানসিকভাবে আরও দৃঢ় হন, আরও ডিপলি চিন্তাভাবনা করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শত্রু বিজয়ী হতে পারবেন কালকের দিন। আপনি যদি হন মীন রাশির মানুষ, লাস্ট রাশি মীন রাশি, তাহলে কি হবে কালকে চলুন বলি। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে শিব পুজো করা উচিত, ভগবান মহাদেবকে ডাকা উচিত, সাত সংখ্যার ব্যবহার করা উচিত, হালকা সবুজ রঙের ব্যবহার আপনার জন্য উপযুক্ত হচ্ছে বা আপনি ব্যবহার করলে ভালো ফল পাবেন। একটা ঘন্টা আমি আপনাকে বলবো, 10:15 থেকে 11:30 এই 1:15 সময়টা সাবধানে ব্যবহার করে বাদবাকি সময় বা পুরো সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করলে বা ব্যবহার করুন, আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকছে, কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান থাকছে, অর্থাৎ যারা চাকরি করছেন বা চাকরির জায়গায় রয়েছেন, কাজকর্মের জায়গায় যাদের বাধা চলছিল, বিপত্তি চলছিল, অবস্ট্রাকশান চলছিল, আমি বলবো কর্মক্ষেত্রে ভালো হবে, সমৃদ্ধি পাবেন, আটকে থাকা কাজ হয়ে যেতে পারে এবং অনেকটা কাজকর্ম এগিয়ে রাখতে পারবেন। বিজনেসম্যানরা মোটামুটি ফল পেলেও ফিনান্সিয়ালি স্টেবিলিটি পাচ্ছেন, তাই অর্থের চাপ বা অর্থনৈতিক চাপের জায়গা কিন্তু আশা করছি কম হবে বা কম হওয়ার জায়গা থাকছে, অসুবিধা নেই। এক নম্বর কথা, ছোটোখাটো পারিবারিক বিবাদের যোগ কিন্তু চলবে, মানসিক অস্থিরতা একটু চলতে পারে, কোনোভাবে মানসিক শান্তির একটু অভাব হলো, মানসিক শান্তি পেলেন না এবং ছোটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে গেল, এটা চলতে পারে। প্রেম ভালো চলবে, বন্ধুত্ব ভালো হচ্ছে এবং আশা করব বন্ধু বান্ধবীদের সাপোর্ট আপনারা পাবেন যেখান থেকে বা কাজকর্মের ক্ষেত্রে আপনার কিছুটা হলেও বন্ধুদের হেল্প বা বন্ধুদের পাশে থাকা আপনার উন্নতি বা আপনার সমৃদ্ধির জন্য ভালো ফল দিতে পারে, এটা এটা একটা দিক। সন্তান খুব ভালো, বিদ্যাস্থানও কিন্তু আশা করব ভালো হচ্ছে। আপনি যদি মীন রাশির মানুষ হন তাই কাজ করুন, কাজে গিয়ে রাখুন, ব্যবসায়ীরা একটু সতর্ক থেকে চললে আমার মনে হয় ভালো হবে, শরীর ওভারঅল ভালো থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা হলে বাবার সাথে ঝামেলায় জড়াবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা একটু ওয়েলিং করতে হবে। রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকা হলে কনফিউশনে ভুগতে পারেন, স্থিরতা বা প্রপার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, এটা একটু ফলো করুন, আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে মোটামুটি রাশিফল মেষ থেকে মীন রাশির, আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা আপনার কাজে লাগবে, চলার পথে সাহায্য করবে, এটুকুই থাক। আর ডেসক্রিপশান চেক করতে পারেন, আপনারা সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।